জেলার ইতিহাস ফুটে উঠেছে শিল্পীর টানে। ৫১তম বর্ষে উত্তর হাবড়া সেবা সংঘের মূল ভাবনা এখানে কি নেই, রয়েছে ৪ টন ওজনের শ্বেত পাথরের দুর্গা প্রতিমা। জেলার ইতিহাস ঐতিহ্য তুলির টানে ফুটে উঠেছে উত্তর হাবড়ার সেবা সংঘ ক্লাবের ৫১তম বর্ষের পূজা মণ্ডপের থিমে। উত্তর হাবড়ার সেবা সংঘ ক্লাবের এবারের মূল ভাবনা এখানে কি নেই, বিশেষ আকর্ষণ স্বরূপ রয়েছে ৪ টন ওজনের শ্বেত পাথরের দুর্গা প্রতিমা। আমার সোনার বাংলা পশ্চিম বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যেন ভারতেরই সংক্ষিপ্ত রূপ। ভৌগোলিক বৈচিত্র্য থেকে শুরু করে কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যে মোড়া ভারতের এই রাজ্য। আলিপুর দুয়ার থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা প্রতিটি জেলার বিশেষত্ব তুলির টানে সৃজনশীলতার সাথে ফুটে উঠেছে উত্তর হাবড়ার সেবা সংঘ ক্লাবের এবারের পূজা মণ্ডপের থিমে। উত্তর হাবড়ার সেবা সংঘ ক্লাবের এবারের থিম এখানে কি নেই, এই ক্লাবের এক উদ্যোক্তা জানান। উত্তর হাবড়ার সেবা সংঘ ক্লাবের পুজো এবারে ৫১তম বর্ষে পা দিল। এবারের মূল ভাবনা হচ্ছে এখানে কি নেই, অর্থাৎ তিনি বলেন আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতি ঐতিহ্যে মোড়া, এখানে দর্শনীয় স্থানের অভাব নেই। গোটা পশ্চিমবঙ্গকে খুঁটিয়ে দেখা মানে ভারতবর্ষকে দেখা। তিনি জানান বিশেষ আকর্ষণ রয়েছে দেবী মূর্তিতেও। এবারে দেবী মূর্তি আনা হয়েছে সুদূর রাজস্থান থেকে। ৪ টন ওজনের সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এবারে দেবী দুর্গা। তিনি বলেন হাবড়া এলাকা কেন, কোথাও এর আগে শ্বেত পাথরের মূর্তি আনা হয়নি। সকলকে উত্তর হাবড়া সেবা সংঘ ক্লাবের পুজো দেখার জন্য আহ্বানও জানান তিনি। আমাদের এবার উত্তর হাবড়া সেবা সংঘের ৫১তম যে দুর্গোৎসবের আমরা আয়োজন করেছি, সেখানে আমাদের প্রধান বাংলা, আমাদের যে বাংলা, আমরা যে বাংলায় পশ্চিমবঙ্গে বাস করি, তার যে জেলা, প্রত্যেকটা জেলাকে এখানে তুলির টানে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার যে পরিবেশ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, শুধু দার্জিলিং থেকে একেবারে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত। আমাদের বাংলা যে শ্রেষ্ঠ সেটা কোনো দিক দিয়ে কম নয়, তাতে এখানে দর্শনীয় স্থান যেমন আছে, কৃষ্টি কালচার সব কিছু আছে। আমরা দূরে কোথায় যাব, আমাদের বাংলাকে দেখলেই আমাদের ভারতবর্ষ দেখা হয়ে যায়, সেটাই আমরা এই বার্তায় দিতে চাই মানুষের কাছে। হ্যাঁ, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আপনারা সবাই আসুন, আমাদের এই প্রতিমা দর্শন করুন। এবং প্রতিমার যে বিশেষত্ব আছে, যেটা হচ্ছে আমাদের রাজস্থান থেকে সম্পূর্ণ পাথরের দুর্গা প্রতিমা, এবার শ্বেত পাথরের দুর্গা প্রতিমা, যেটা এই এলাকায় কেন কোথাও হয়েছে কিনা এটা একটা বিশেষত্ব। আপনারা সবাই আসুন, আমাদের পূজা মণ্ডপ দর্শন করুন, এই আশাই রাখবো। নিউজ নোম্যান্স ল্যান্ড হাবড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।